হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের প্রমাণ আমাদের এখানে দেখাতে বলা হয়েছে মধ্যম মান উপপাদ্যে দুই তিন বিস্তারে সংজ্ঞাত একটি অপেক্ষক। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, এফ এক্স ইকুয়াল টু রুট এক্স মাইনাস টু অপেক্ষক সংজ্ঞাত দুই কমা তিন বিস্তারে। তাহলে এক্স ইকুয়াল টু টু হলে এফ টু ইকুয়াল টু রুট ওভার অফ টু মাইনাস টু ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু থ্রি হলে এফ থ্রি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস টু ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এক্ষেত্রে প্রদত্ত এফ এক্স অপেক্ষক এক্ষেত্রে প্রদত্ত এফ এক্স অপেক্ষক যে কোনো সসীম বিস্তারে সর্বত্র সন্তত এবং অবকলনযোগ্য সর্বত্র সন্তত এবং অবকলনযোগ্য। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, সুতরাং দুই তিন বিস্তারে অবকলনযোগ্য এবং দুই তিন বিস্তারে সন্তত। এক্ষেত্রে লাগরাঞ্জের মধ্যম মানের উপপাদ্যের শর্ত দুটি সিদ্ধ হয়। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু সি দুই তিন বিস্তারে অবস্থিত এমন একটি মান যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ থ্রি মাইনাস এফ টু বাই কি হবে, থ্রি মাইনাস টু। এফ থ্রির ভ্যালু আমরা যদি দেখি প্রশ্নটি, এফ থ্রির ভ্যালু আমরা আগেই বার করেছি, এফ টু এর ভ্যালু আগে বার করেছি। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি হবে, ডিডি এক্স অফ এফ এক্স, ডিডি এক্স অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু সি। এবং এটি কি হবে, ওয়ান মাইনাস জিরো বাই ওয়ান। তাহলে ডিডি এক্স অফ রুট এক্স মাইনাস টু অ্যাট এক্স ইকুয়াল টু সি ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, ওয়ান বাই টু রুট ওভার অফ সি মাইনাস টু ইকুয়াল টু ওয়ান। তাহলে হাফ ইকুয়াল টু রুট সি মাইনাস টু। তাহলে এখান থেকে কি করবো আমরা, হাফের হোল স্কোয়ার ইকুয়াল টু সি মাইনাস টু, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই।
তাহলে এখান দিয়ে কি পাচ্ছি 1/4 প্লাস 2 ইকুয়াল টু c এখান দিয়ে কি পাচ্ছি 1+8/4 ইকুয়াল টু c তাহলে আমরা কি পাচ্ছি এখান দিয়ে 9/4 ইকুয়াল টু c তাহলে c ইকুয়াল টু 9/4 তাহলে আমরা এখানে কি বলতে পারি এই ক্ষেত্রে 2 less than 9/4 less than c তাহলে আমরা এখান দিয়ে কি বল কি বার করতে পারি fc equal to root over of 9/4 minus 1 sorry minus 2 আগে মানটি লিখে নেব fc equal to root c minus 2 root over of 9/4 minus 2 তাহলে root 9-8/4 root over of 1/4 equal to half তাহলে লাগ্রাঞ্জের উপপাদ্যের জ্যামিতিক তাৎপর্য অনুযায়ী কি পাচ্ছি আমরা নাইন বাই ফোর কমা হাফ বিন্দুতে অঙ্কিত স্পর্শক বক্রের প্রান্তবিন্দুদ্বয়ের অর্থাৎ 2,0 এবং 3,1 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমান্তরাল এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ